কেষ্ট কুমারকে বিট করে এবং রেফারি ডিসিশন সেখানে কি রেফারি ডিসিশন গোল ভালো টেক ছিল সেই জায়গায় মতিন মিয়ার সেখান থেকে নিজেই আক্রমণটা শুরু করেছিলেন সুদি আব্দুল্লাহ খুব সহজেই কেষ্ট কুমারকে ফাঁকি দিয়ে চলে গেছেন সুদি আব্দুল্লাহ আরো একবার ফাঁকা জাল সুদি আব্দুল্লাহর আরো জায়গায় পেইসে তিনি অলওয়েজ সেকেন্ড ফেভারিট ছিলেন এবং সেটাই ঘটলো সুদি আব্দুল্লাহ এবং তারপর আনিসুর রহমান জিকোকে বিট করে দারুণ কম্পোজার দারুণ ফিনিশ মুখ বাপায় শট সুদি আব্দুল্লাহ তেতসুয়াকি বাড়িয়েছেন আবার সুদি আব্দুল্লাহকে হেডে নিজে নিয়ন্ত্রণে বলটাকে নিয়েছেন ভালো জায়গায় সুদি আব্দুল্লাহ চেস্টে রেখেছেন এখন পর্যন্ত সরাসরি পোস্টে ক্রস বারে লেগে প্রতিহত তবে অফসাইডে ছিলেন সুদি আব্দুল্লাহ হলেও কাউন্ট হতো না অফসাইড নয় হ্যান্ডবল রাইট সুদি আব্দুল্লাহ দিদার অনেক চেষ্টা করছেন সুদি কিন্তু সুদিং কোন মুহূর্ত তার জন্য আসছে না কিরণ চোট পেয়েছেন রিপ্লেটা আমরা একটু দেখছি দিদার কি ঘটেছিল সেখানে একটা লং বল আনিসুর রহমান জিকো আরো একবার বাইরে বেরিয়ে জিকো সেই জায়গায় 50-50 একটা বল ছিল তবে কোনইটা আনিসুর রহমান জিকোর মুখে গিয়ে লাগলো কিনা এবং সব জায়গায় খেলছেন মোটামুটি ফ্রি রোলেই তাকে রাখা হয়েছে সম্ভবত সুদি আব্দুল্লাহ দারুন টার্ন সুদির শট আরো একটা ছিলেন ঢুকেছিলেন ও বটে তবে বল পজিশন হারাতে হয়েছে সুদি আব্দুল্লাহ এই ধরনের জায়গা থেকে তিনি ভয়ঙ্কর কিন্তু আরো একবার তার হেভি টাচ যদিও বল পেয়ে গেছেন লাকিলি সুদি আব্দুল্লাহ সুদি আব্দুল্লাহ ভালো জায়গায় বল পেয়েছেন দেখা যাক কি করেন তিনি তাকে পেছন থেকে মার্কিং এ রাখার চেষ্টা সুদি আব্দুল্লাহ এখনো কিন্তু সুযোগ রয়েছে এবং পোস্টে পাঠিয়ে পাল্টা অ্যাটাকে যাবার চেষ্টা মুক্তিযোদ্ধা সুদি আব্দুল্লাহ রেখেছেন এখন পর্যন্ত একজন দুজন তিনজনকে কাটিং করে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন কিছুটা মাঠের ভেতরে কিছুটা মাঠের বাইরে সেটা মন্দ নয় এবং শেষ দিকের এই খেলাটা বেশ গ্র্যাবিং ঝামেলা তারা পাকিয়ে ফেলেছিল নবাব অনসাইডে আছেন নবাব একা সুদি আব্দুল্লাহকে পাস দিয়েছেন 2-0 মুক্তিযোদ্ধা সুদি আব্দুল্লাহ দারুণ ডায়াগোনাল পাস এবং দারুণ চেষ্টা সৌদি আব্দুল্লাহ একক চেষ্টায় ফার পোস্ট অবশ্য বল তিনি পাননি সৌদি আব্দুল্লাহ কিছুই নির্ভর করছে না কিন্তু সিজনটা বেশ টপে থেকে বা হাই এন্ডে এই ধরনের ক্রস ডিফেন্ড করা সব সময় কঠিন আবারও সুদি আব্দুল্লাহ এবং দেখুন তিনি এখনো